যেখানে যাচ্ছেন সেখানে অভিষিক্ত হচ্ছেন মেয়র প্রার্থী মাবু। মাবুকে ভোটাররা প্রাণ দিয়ে দোয়াও করছেন। আসন্ন 12 জুন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী কাকডাকা ভোট থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভোট ও দোয়া চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। শুক্রবার জুমার নামাজ আদায় করেন পৌরসভার 4 নং ওয়ার্ডের পেশকারপাড়া মসজিদুল আকসায়। এ সময় তিনি মসজিদ ও এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং সকলের কাছে ভোট প্রার্থনা করেন। জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন, এলাকাবাসীকে সাথে নিয়ে কবরস্থান জিয়ারত ও বিশেষ দোয়া করেন। পরে চৌমোহনী বাজার এলাকায় পৌঁছালে পেশকারপাড়া সমাজ কমিটির পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন। পেশকারপাড়া মসজিদ কমিটির কার্যালয়ে মত বিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং নির্বাচনে দোয়া চান। এলাকাবাসীও মাবুকে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে অভিহিত করেন। অবহেলিত পেশকারপাড়ার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন মাবু। এই পেশকারপাড়ায় এটা অবহেলিত পাড়া, এখানে আমরা আগামী দিন উন্নয়ন করব। আমরা নির্বাচিত হলে ইনশাআল্লাহ এই জনগণের আপনারা নিজেরাই দেখেছেন এখানে সব এক এবং এককভাবে আমার সাথে কাজ করবে, আমি এটি বিশ্বাস করি এবং কাজ করে আমাদের বিজয় সুনিশ্চিত করব। মত বিনিময় সভায় 4 নং ওয়ার্ডের কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল হক মনির সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এদিকে এক শুভেচ্ছা বার্তায় পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান মাহবুবুর রহমান চৌধুরী মাবু। কক্সবাজার পৌরবাসীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পর মুসলিম উম্মার সর্ববৃহৎ এই উৎসব ঈদুল ফিতর আগামীকাল অনুষ্ঠিত হবে। আমরা এই ঈদুল ফিতরে সবাই যে এক মাস শ্যাম সাধন করেছি, আল্লাহর কাছে আমরা আমাদের গুণামাপ চেয়েছি, আমরা দেশ ও জাতির উন্নয়ন চেয়েছি, আমরা আমাদের সকলের উন্নতি চেয়েছি এবং এই পৌরবাসীর উন্নতি চেয়েছি। আমরা পৌরবাসীর প্রতি আমার এই ঈদুল ফিতরের একটাই অনুরোধ, আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর স্মার্ট এবং পরিচ্ছন্ন পর্যটন নগরী কক্সবাজার শহর গড়ে তুলি এবং আপনারা আমাকে সহযোগিতা করুন। পরে বড়বাজারের ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। মাবু পুরো দমে